হাই ফ্রেন্ডস, আমি দীপ। আমি সন্দীপ। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো সবাই। আমাদের শো কীরকম লাগছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেজের মাধ্যমে জানাবে যে আমরা কীরকম দেখাচ্ছি কি না, কি বলছো সন্দীপ? হ্যাঁ, সেটাই। এবং নেক্সট এপিসোডে আমরা অনেক কিছু দেখিয়েছিলাম, তো আশা করছি সবাই অনেক ভালোভাবে সেটা দেখেছেন এবং সেটা থেকে বুঝতে পারছেন কি হচ্ছে কি না। অনেক সময় অনেকগুলো অলৌকিক জিনিস থাকে, সেগুলো আমরা সবাই বুঝতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আমরা সেটা আমরা লোকালের মাধ্যমে লৌকিকভাবে এনেছি আপনাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক ভালো ভালো কমেন্টও পেয়েছি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে, অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। আর আমরা আনন্দিত যে আপনারা এটা উপভোগ করছেন। আমাদের উদ্দেশ্য এটাই যে আপনারা উপভোগ করছেন এবং আনসার দিচ্ছেন, এবং আমরা আরও আনসার চাই। সেটাই হচ্ছে যে অলৌকিকগুলোকে লৌকিক জগতে আনা আমাদের উদ্দেশ্য। লৌকিক বলে কিছু নেই, সেটা লৌকিক, সেটাই আমরা লৌকিকভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা আরও নতুন নতুন আরও অনেক কিছু খেলা দেখাবো, বিজ্ঞানের আরও অলৌকিক কিছু জিনিস দেখাবো। প্লিজ যেগুলো আমরা বলে দেবো যে বাড়ি করে ট্রাই করবেন, এগুলো ট্রাই করবেন না। আর যেগুলো বলে দেবো ট্রাই করবেন, সেগুলো কিছু সময় হয়তো গার্জিয়ানের দরকার পড়তে পারে, কিছু সময় নিজেরাও করতে পারে। হ্যাঁ, স্কুল আর স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা এগুলো দেখাতে পারবেন, ক্লাসে প্র্যাকটিক্যালের জন্য এগুলো প্র্যাকটিস করতে পারবেন। সেটা একটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে সবার কাছে, আর কিছু দেখলে মনে হচ্ছে একটা ম্যাজিক হচ্ছে আর কিছু। হ্যাঁ সন্দীপ, কেমন আছো? হ্যাঁ ভালোই। কেমন চলছে? ভালোই চলছে। তো এখন তোমার কেমন লাগছে এই যে আমাদের এখন পূজা যে আসছে সামনে, সেটার উপর? পুজোর তো ভালোই হয়, লাগে সবারই একটা আনন্দ হয়, ফুর্তি হয়, ঘোরাঘুরি হয়, খাওয়া দাওয়া হয়, একটু পুজোই হয়। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার একটু বলো তো, আর পুজোর সময় কী কী খাওয়া, কী কী খাওয়া দাওয়া তোমার ভালো লাগে? এবং ধর্মনগরে স্পেশালি তোমার কোনো রেস্টুরেন্ট বা হোটেল ফুটেল এরকম চাওয়া যায়? আমি তো এগুলো খুব ভালো পাই, এগুলো চাউমিন, এগুলো ফ্রাইড রাইস। হ্যাঁ, তো পুজোর সময় স্পেশালি তোমার কোনো রেস্টুরেন্ট আছে এরকম, বা লোকের সবসময় তুমি এমন কোনো রেস্টুরেন্ট বা হোটেলে খাওয়া এমন কিছু? হ্যাঁ, অনেক সময় পঞ্চবটিতে খাই। হ্যাঁ, আমারও চলে এগুলো। রিসেন্ট আমাদের রাজদিন এটাও ভালো আছে, পঞ্চবটিও যায়, দুর্নাসেও যায়, বা বান্ধবের সেটা আমাদের এটা কোমর একটা গল্প আড্ডাও ছিল, তো সেটা আমাদের কাছে অনেক ফেভারিট। এটা টাইম কাটিয়ে আমরা এসেছি রেস্টুরেন্টে। তোমার ফেভারিট খাবার কী হয়? ফেভারিট খাবার বলতে গেলে আমি তো ওই এগুলো চাউমিন তেমন এটা পছন্দ করি না, যেমন মোমো টোমো যেগুলো আমার একটু ফেভারিট, সেগুলো এগুলো পছন্দ করি। খাওয়াবে সত্যি? হ্যাঁ অবশ্যই খাবো, সেটা তো বলতে হবে না, পুজো এসেছে তো সবাই খাবো। ছোট্ট একটা বিরতি নিয়েছি, বিরতির পর আমরা ফিরে আসছি, সঙ্গে থাকবো।